सरकार बिरोधी दलगुलोर साथे संलाप शेषे सबार मतामत निये आंदोलनेर रूपरेखा प्रकाश करबे बीएनपी। आंदोलन सफल होले जातीय सरकार गठन करे संविधान और राष्ट्र व्यवस्थाय प्रयोजनीय संशोधन आनार कथा जानिয়েছেন महासचिव मिर्जा फखरुल। डॉक्टर खंदकार मोशाररफ बोलेছেন 2018 साले डॉक्टर कामालेर नेतृत्वे निर्वाचने अंश नेওয়া छिलो बीएनपीर बड़ भूल। মইনুল হাসানের रिपोर्ट। নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি আদায়ে আওয়ামী লীগকে মিত্রহীন করতে সরকার বিরোধী সব দলকে এক প্ল্যাটফর্মে আনার চেষ্টা করছে বিএনপি। এর অংশ হিসেবে বুধবার রাজধানীর পুরানা পল্টনে গণ অধিকার পরিষদের কার্যালয়ে ডক্টর রেজা কিবরিয়া ভিপি নূরের নেতৃত্বাধীন দলের সাথে সংলাপে বসে বিএনপি প্রতিনিধি দল। পরে যৌথ সংবাদ সম্মেলনে নেতারা জানান, সরকার হঠাতে যুগপৎ আন্দোলনে একমত হয়েছে দুদল। আমরা এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাওয়ার কোনো পরিকল্পনা নেই। খালেদা জিয়া সহ সকল ধর্মীয় নেতাদের নিঃশর্ত মুক্তি এবং মামলা প্রত্যাহার এই বিষয়ে আমাদের একমত হয়েছে। যে আন্দোলন আমরা যুগপৎভাবে করব এবং এই আন্দোলনের পরে যে সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা সব দলের অংশগ্রহণের মধ্য দিয়ে সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান করা, সবাইকে নিয়ে জাতীয় সরকারের মতো সরকার গঠন করব, এই বিষয়টা এখন আলোচনার মধ্যে আছে। এবং যে বিষয়গুলো আমরা মনে করি যে পরিবর্তন হওয়া দরকার, সংস্কার হওয়া দরকার, মেরামত করার জন্য সেগুলো মেরামত করার জন্য আমরা ব্যবস্থা করব। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, সবশেষ জাতীয় নির্বাচনের ভুল থেকে শিক্ষা নিয়ে আগামী দিনের পরিকল্পনা করছে বিএনপি। এ সময় ডক্টর কামাল হোসেনের সমালোচনা করে তিনি বলেন, এবার ঐক্য গঠনে তাই সতর্ক বিএনপি। ডক্টর কামাল হোসেনকে আমাদেরকে ইমাম বানিয়েছিলাম, কিন্তু নির্বাচন ঘোষণার পরে তিনি বললেন আপনি নির্বাচনই করবেন না। যারা এই সরকারের পতন চায়, এদেশে গণতন্ত্র পুনরুদ্ধার চায়, তাদের মতামত নিয়ে একটা মঞ্চ করতে পারবো, নাকি আমরা যুগপৎভাবে আন্দোলন করব, এটার একটা সিদ্ধান্ত হবে এবং একটা রূপরেখা সকলের মতামতে তৈরি হবে। সরকার বিরোধী বৃহত্তর ঐক্য গঠনে এরই মধ্যে ২২টি রাজনৈতিক দলের সাথে সংলাপ হয়েছে বিএনপির। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।